আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকের হিজাব টিউটোরিয়ালের জন্য আমি বেছে নিয়েছি শিফন হিজাব, এবং এই শিফন হিজাবের এক পাশে স্টোনের লেস দেওয়া আছে। সো আমি এটাকে বেছে নিয়েছি, এবং এটার জমিনে হচ্ছে অনেক বেশি স্টোন দেওয়া আছে। সো এটা দেখতে অনেক গর্জিয়াস, এবং এটা আপনারা পার্টি ওয়েডিং করতে পারবেন। সো দেখতে অনেক সুন্দর লাগবে। আমি একটা ভেতরে মেকআপ করে নিয়েছি, এবং এক পাশ ছোটো রেখেছি এবং এক পাশ বড়ো রেখেছি হিজাব। সো এটাকে আমি একটু মাথার সাথে সেট করে নেব, এবং একটি কয়েলিস পিন দিয়ে আমি এটাকে সেট করে নেব যেন এদিক সেদিক না হয়ে যায়। এরপর হচ্ছে বাম সাইড থেকে হিজাবটি নিয়ে আমি ডান সাইড থেকে আমার মাথার উপর থেকে আনবো বাম পাশে। সো এতে করে দেখা যাবে যে হিজাবটা অনেক সুন্দরভাবে সিট হয়ে থাকে, এবং দেখতে অনেক সুন্দর লাগে। আপনারা খেয়াল করবেন যে স্টোনের যে লেসটা আছে হিজাবের সাথে, সেটা যেন ভাজের ভেতরে না থাকে, অর্থাৎ উপরে যেন শো করে। সো এটা আপনারা খেয়াল রাখবেন, এবং খুব সুন্দরভাবে ভাজে ভাজ দিয়ে তারপর মাথার উপর থেকে এনে তারপর বাম পাশে একটা পিন দিয়ে। সেকেন্ড হিজাব টিউটোরিয়ালের জন্য আমি বেছে নিয়েছি একটি ঝাপটা। ঝাপটাটা দেখতে অনেক সুন্দর, এবং ঝাপটার যে হুক, সেই হুকের ভেতরে একটা কয়েলিস পিন দিয়ে এটাকে আমি বাম সাইডে খুব সুন্দরভাবে সেট করব, যেন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগে। সো এটাকে আমি কয়েলিস পিন দিয়ে সেট করে নিচ্ছি। থার্ড হিজাব স্টাইলের জন্য আমি ব্লুজটাকে খুলে নিয়েছি বাম সাইড থেকে, এবং ঝাপটাটা আগের মতোই রয়ে গেছে। আমি যে পাশটাতে হিজাবে স্টোন লেস নাই, আমি সেই পাশটাকে কোণা থেকে ধরে আমার মাথার উপর দিক থেকে বাম সাইডে একটা পিন দিয়ে দেবো সুন্দর মতো, যেন এটা নড়াচড়া না করে এবং খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে। আপনারা খেয়াল করবেন বাম সাইডের যেন খুব সুন্দরভাবে ভাঁজ ভাঁজগুলো পড়ে, এবং এটাকে লাগিয়ে আপনারা একটু ঘুরিয়ে দেবেন যেন ভাঁজ ভাঁজটা একটু সামনে শো করে। এবং এখানে আপনারা বাম সাইডে একটা সুন্দর করে পিন দিয়ে নেবেন, এবং ডান সাইডে একটা ব্লুজ দিয়ে নেবেন, যেন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে কোনোরকম নড়াচড়া ছাড়াই। আশা করি আপনাদের আজকের টিউটোরিয়ালটা অনেক ভালো লেগেছে।